সবাইকে সুস্বাগতম। তো আজকে আমি নবম দশম শ্রেণী, বিশেষ করে শুধু নবম দশম শ্রেণী না, যে কোনো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বর্গনির্ণয় একটা টপিক রয়েছে এবং এই অধ্যায় বীজগণিতের একটি অধ্যায়। এবং বর্গনির্ণয় আপনাদের ব্রটেও আসে এবং এমসিকিউও আসে। তো আমি আজকে তিনটি উপায়ে বর্গনির্ণয় করে দেখাবো, দশ, একশো এবং এক হাজার, দুই সংখ্যা, তিন সংখ্যা এবং চার সংখ্যা। যেমন নয় দেয়া আছে, বলছে যে নয়ের বর্গ, তো আমাকে দেখতে হবে নয় যেহেতু দেওয়া আছে, এক সংখ্যা যদি থাকে তাহলে আমি দশের সাথে কন্ট্রাস্ট করব। তার মানে আমি নয় থাকলে আমি ভাববো যে দশ দিয়ে, মানে দশের সাথে আমি ইয়া করবো যে দশ থেকে নয়, দশ এবং নয়ের মধ্যে ব্যবধান কত। যদি এক সংখ্যা থাকে তো অবশ্যই আপনারা দশের সাথে মিলাবেন, দশ থেকে নয়ের মধ্যে ব্যবধান কত, এক ব্যবধান। তো নয়কে আপনারা অবশ্যই এ ধরবেন এবং দশ থেকে নয় বিয়োগ করলে কত থাকে, এক থাকে, এককে আপনারা বি ধরবেন। তো কী হয়ে গেল যে দশ থেকে যদি কম সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটাই হবে এ, এবং দশ হতে হলে যে সংখ্যাটা প্রয়োজন ওই সংখ্যাটাই হবে বি। দশ থেকে কম হলে আপনাদের যুগের সূত্র আসবে, তার মানে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র। তার মানে কিসের সূত্র? এ প্লাস বি, তার মানে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র আসবে আপনাদের সামনে, এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র। তো এ প্লাস বি হল স্কোয়ার মনে মনে ধরে নেবেন, নয় হলো এ এবং এক হলো বি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। নয় নং একাশি, নয় দুগুণে আঠারো, আঠারো একে আঠারো এবং এক একে এক, তারপর তিনটাকে প্লাস করে নেবেন, শেষ, আপনার এক সংখ্যার বর্গনির্ণয় হয়ে গেল। এরপর আসছি আমরা তিন সংখ্যার বর্গনির্ণয়। যদি আপনাদেরকে তিন সংখ্যার বর্গনির্ণয় করতে বলে এবং তা যদি এক হাজার থেকে কম হয় তাহলে অবশ্যই বিয়োগ করবেন, এবং তা যদি এক হাজার থেকে বেশি হয় তাহলে অবশ্যই যোগ করবেন। এক হাজার থেকে বেশি হলে এক হাজার হবে এ, এবং যত বেশি হবে ওই সংখ্যাটা হবে বি, এবং এক হাজার থেকে কম হলে এক হাজার হবে এ, এবং এক হাজার এবং ওই সংখ্যার ব্যবধানটা যত হবে ওইটা হবে বি। যেমন নয়শো আটানব্বই, এক হাজার থেকে কত কম, দুই কম, তাহলে দুই কম, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এক হাজার, এক হাজার থেকে আমি নয়শো আটানব্বই বিয়োগ করে দিব। তো নয়শো আটানব্বই বিয়োগ করলে আমরা কী পেলাম, দুই পেলাম, তাহলে এক হাজারকে ধরবো এ এবং দুই ধরবো পিকে। তো এক হাজার, তাহলে কোন সূত্রটা আসবে, অবশ্যই যেহেতু এক হাজার কম হলে বিয়োগের সূত্র এবং বেশি হলে প্লাসের সূত্র, কম হলে মাইনাসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আপনারা অবশ্যই জানেন, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কী হলো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এক হাজারকে এক হাজার দিয়ে গুণ করলে দশ হাজার হয়, এক লাখ হয় এবং দশ লক্ষ হয়, এবং দুই এক হাজার গুণ করলে দুই হাজার, দুই দুগুণে চার, চার এক হাজারে গুণ করলে চার হাজার এবং এক দুই দুগুণে চার, তারপর এই সবটি একসাথে করে নিলে আপনি এক দশ লক্ষর সাথে চার যোগ করে নেবেন এবং চার হাজার বিয়োগ করে নেবেন, হয়ে গেল। তো আপনার যদি এখন আসে আপনার দুই সংখ্যার, দুই সংখ্যার যদি আসে তাহলে অবশ্যই একশোর সাথে করে নেবেন, দেখবেন একশো থেকে ছোটো না বড়ো, একশো থেকে যদি ছোটো হয় তাহলে অবশ্যই বিয়োগ করবেন আর একশো থেকে বড়ো হলে যোগ করবেন। তো নিরানব্বই আপনি কীভাবে বের করবেন, একশো থেকে আপনি নিরানব্বই বিয়োগ করে দেবেন, কত ব্যবধান, এক ব্যবধান, তার মানে একশো হবে এ এবং নিরানব্বই আর একশোর ব্যবধান কত, এক, এক হবে বি। আমি এ ধরলাম একশোকে, বি ধরলাম এককে, তাহলে কোন সূত্র, এ মাইনাস বি হল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। একশো একশো গুণ দিলে দশ হাজার এবং একশো দিয়ে দুইকে গুণ করলে দুইশো, এক একে এক, তাহলে এবং কী করবেন এখন, দশ হাজারের সাথে এক যোগ করে নেবেন এবং দুশো বিয়োগ করে নেবেন। এভাবে আপনারা অনেকগুলো অঙ্ক, আমি আপনাদের কিছু হোম টাস্ক দিচ্ছি, আপনারা বাকি অঙ্কগুলো করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে যদি করতে পারেন তাহলে জানাবেন, না করতে পারলেও জানাবেন। আপনারা আটাত্তর, তারপর আট, তারপর একশো তিন, এই তিনটি অঙ্ক করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে আনসারটি দিয়ে দিবেন। এবং আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটি লাইক দিবেন, আর লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ করে বলতেছি আমি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও আমার চ্যানেলটি শেয়ার করে বলবেন সাবস্ক্রাইব করার জন্য। তো মাই মেথ হাউসের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশায় আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।